সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আবার এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। আজকে আমি পাস্তা রান্না করব। পাস্তা রান্না করার জন্য যে জিনিসগুলো আমি নিয়েছি সেটা আমি আগে একবার দেখিয়ে নেব। স্লাইস করে কেটে রাখা মাশরুম, এক কাপ দুধ, আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা, আন্দাজ মতো নুন, 3 চামচ ময়দা, গোলমরিচের গুঁড়ো, 1টা ডিম, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, গ্রেটেড চিজ, কুচি করে কাটা রসুন, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো আর রেড ক্যাপসিকাম, বিনস, গাজর, নিয়ে নিয়েছি ব্রোকলি আর বাঁধাকপি। প্রথমে আমি হোয়াইট সস বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে আগে বাটারটা দিয়ে দেব। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে ময়দাটা মিশিয়ে দেব। অল্প আঁচে ময়দাটা আমি বাটারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে ময়দাটা বাটারের সাথে মিশে গেলে আমি এর মধ্যে 1 কাপ ঠান্ডা দুধ মিশিয়ে দেব। তারপর এটা খুব ভালো করে ঘন করে নেব। আর মনে রাখতে হবে এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এইভাবে সসটা রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো মিশিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম। এইভাবে মেশানোর পর আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। আর আমি পাস্তাটা অন্য একটা বাসনে তুলে রাখছি। পাস্তাটা বানানোর জন্য আমি অলিভ অয়েল ইউজ করছি। কড়াই গরম করে তাতে আমি 3 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। রসুন কুচি এই তেলে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেওয়ার পর আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এইভাবে খানিকক্ষণ পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা গাজর, বাঁধাকপি আর বিনসটা দিয়ে দিচ্ছি। এই তরকারিগুলো আমি খুব একটা বেশি ভাজবো না। একটু ভাজা হলে আমি এর মধ্যে কেটে রাখা মাশরুম আর নুনটা মিশিয়ে দেব। অল্প আছে এই তরকারিগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে গ্রিন, ইয়েলো আর রেড ক্যাপসিকামটা মিশিয়ে দিচ্ছি। তারপর ব্রোকলিটাও দিয়ে দেব। তরকারিগুলো খুব অল্প ভাজা হওয়ার পর আমি এর মধ্যে হোয়াইট সসে রেডি করা পাস্তাটা মিশিয়ে দেব। তারপর আমি একটা ডিমের অমলেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এভাবে এটা খুব অল্প রান্না হওয়ার পর আমি সবশেষে উপর দিয়ে গ্রেটেড চিজটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটা খুব হেলদি পাস্তার রেসিপি রেডি হয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অন্য একটা রেসিপি নিয়ে। এই দারুন।